ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ছয় সদস্য সহ দশ জন করোনায় আক্রান্ত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে সকাল থেকে পণ্য নেওয়া বন্ধ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা এতে করে বন্দরে আটকে পড়েছে পণ্য বোঝাই ট্রাক আখাউড়া স্থলবন্দর সিএনডেফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান আহমেদ খলিফা জানান আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টে দায়িত্বরত ছজন বিএসএফ সহ দশ জনের করোনা পজিটিভের খবরে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয় যে কারণে সকাল থেকে কোনো পণ্য ভারতে যাচ্ছে না প্রাথমিকভাবে দুদিন পণ্য নেওয়া হবে না বলে জানানো হয়েছে